আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়াগামী বন্ধুরা, কেমন আছেন সবাই? দর্শক বন্ধুরা, গতকাল সংক্ষিপ্ত সফরে নেপাল হয়ে ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। শনিবার 4 ফেব্রুয়ারি তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, 24 ঘন্টার সফরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা শ্রমবাজার জটিলতা নিরসনে আলোচনা করেন। তবে আলোচনার পুরো বিষয়টি এখনও ক্লিয়ার না, কিন্তু যতটুকু জানা গেছে তাতে অনেক পরিবর্তন নিয়ে আরও সহজ হবে কলিং ভিসা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র বলছে, বৈঠকে শ্রমবাজারটি গতিশীল করতে সমঝোতা স্মারক পরিবর্তন, অতিরিক্ত অভিবাসন ব্যয় কমানো সহ দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য বাজার উন্মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সকালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেনা কল্যাণ সংস্থার সঙ্গে একটি বৈঠক করেছেন। শেষ কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই সফর খুব গুরুত্বপূর্ণ। 2021 সালে কর্মী পাঠানো নিয়ে আমরা চুক্তি করল, বাজারটি কিছুটা অচল অবস্থার মধ্যে চলছে, প্রত্যাশিত পর্যায়ে শ্রমিক নিয়োগ হচ্ছে না, শ্রমিক যেতে পারছে না, অথচ মালয়েশিয়ার শ্রমিক চাহিদা অনেক বেশি, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরাও হচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সফর দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি বাজার নিয়ে যেসব জটিলতা আছে সেগুলো দূর করা হবে, আমাদের শ্রমিকদের যাওয়ার পথ সুগম হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির শ্রমবাজার প্রক্রিয়ায় বিশেষ নজর দিচ্ছেন। দেশটির শ্রমবাজার প্রক্রিয়া হওয়ার অনিয়ম দূর করে ঢেলে সাজানোর ধারাবাহিকতায় দেশে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তেমনি কর্মী সংশ্লিষ্ট দেশগুলো থেকেও এই ব্যাপারে সহযোগিতা চায় দেশটি। তারই ধারাবাহিকতায় নেপাল এবং বাংলাদেশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিনকে। 10 এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে 2018 সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। 3 বছর বাদ শ্রমবাজারটি বন্ধ থাকার পর ঢাকার কূটনৈতিক প্রচেষ্টায় দেশটিতে নতুন করে কর্মী পাঠাতে 2021 সালের ডিসেম্বরে একটি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। কিন্তু কর্মী পাঠানো শুরুর আগেই নতুন শর্ত আসে কোয়ালালামপুর পক্ষ থেকে। তৎকালীন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সারাবানান প্রবাসী কল্যাণ মন্ত্রীকে এক চিঠি দিয়ে 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের বার্তা দেয়। ঢাকা এই শর্ত মেনে নিতে রাজি না হওয়ায় পাশাপাশি ফিরতি বার্তায় নিবন্ধিত 1000-এর বেশি রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়ার কাছে হস্তান্তর করে। রিক্রুটিং এজেন্সি নিয়ে শুরু হওয়া নাটকীয়তা বন্ধ গত বছরের জুনের শুরুর দিকে তৎকালীন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীকে একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের জন্য আমন্ত্রণ করে নিয়ে আসেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তার 2 মাস পর 2022 সালে হওয়া চুক্তির পর 9 আগস্ট মালয়েশিয়ায় 53 কর্মী দিয়ে যাত্রা শুরু করে। আর সবচেয়ে বড় কথা, মিটিং মিছিল যাই হোক না কেন, আমাদের কর্মী ভাইদের, কর্মী বান্ধব যে কোনো পদ্ধতি চালু হোক, টাকা কম লাগুক, সে বিষয়টি আমরা মনে প্রাণে চাচ্ছি। দর্শক আজ এই পর্যন্তই, ধন্যবাদ।